আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমাদের সরকার উপজেলার মাধ্যমে কিছু জিনিস দিল, তো জিনিসগুলো কি দিল এবং কি জন্য দিল তা আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে বলি, আমাদের যে সয়াবিন তেল আছে, ওই সয়াবিন তেল খেলে আমাদের কি হয়, শরীর স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, এবং সয়াবিনের দামও একটু বেশি, সয়াবিন খেলে রোগ বালাই বেশি বৃদ্ধি পায়। কিন্তু আপনি অপরদিকে সরিষার তেল যে আছে, সরিষার তেল খেলে স্বাস্থ্যের জন্যও ভালো। তো আগেকার মানুষ যখন সরিষার তেল খেত, তাই ওনাদের রোগ বালাই কম হতো। কিন্তু বর্তমানে আমাদের সয়াবিন তেলের কারণে আমাদের কি রোগ বালাই বেশি বৃদ্ধি পাচ্ছে। তো সরকারের আমাদের দিল কি, এগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, সরকারিভাবে সরিষার বীজ দেওয়া হলো, মানুষ কৃষকরা যাতে ফ্রিভাবে, এরকম জমিন আছে, জমিনে কি যে জমিনগুলো অনাবাদি পড়ে আছে ওই জমিনগুলোতে ফেলতে পারে। তো সরকার সরিষার বীজও দিল এবং সারও দিল। তো এর কারণে উপকারটা কি হবে, মনে করেন আমাদের যারা যারা আছে, যাদের জমিন আছে পড়ে আছে এমনি, ওই জমিনগুলো চাষ হবে এবং সরিষা যখন উৎপাদন হবে, ওই সরিষা থেকে তেল উৎপাদন করা হবে। তো দেশের একটা যে সয়াবিন তেলের যে চাহিদাটা, ওইটা একটু কমবে, এবং ওই যে আমরা সরিষার তেল খেলে আমাদের কি হবে, শরীরও ভালো থাকবে। তো দেশের আমরা যদি এই তেলগুলো ইউজ করি, তো সয়াবিন তেলের যদি চাহিদাটা কমে যায়, সয়াবিন তেল যদি আমদানি কম করতে হয়, তাহলে আমাদের দেশের অর্থনৈতিক সমৃদ্ধিও কি হবে, বৃদ্ধি পাবে। তো এটি এখানে সরকার থেকে সারও দেওয়া হলো এবং সরিষা বীজও দেওয়া হলো। এবং তো শুধু আমাদের কি করতে হবে, জাস্ট এরকম জমিনগুলো এরকম ট্র্যাক্টর দিয়ে, এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক্টর দিয়ে কি করতে হবে, চাষ করে ট্র্যাক্টরের টাকাটা দিতে হবে। ওই টাকা দিয়ে আপনার কি করতে হবে, এগুলো ফেলে দিতে হবে। তো ফেলে হয়তো কিছুদিন পরে ওইগুলো সরিষা বীজগুলো আসবে, তখন আপনার জমিনগুলো সুন্দর লাগবে। যখন সরিষার বীজ সম্পূর্ণ মাঠ বিল দূরে যখন দেখবেন হলুদ হয়ে আছে, তখন জিনিসটা অনেক সুন্দর লাগবে। এখন আমরাও কি সরিষার অর্গানিক সরিষার তেল আমরা ব্যবহার করতে পারবো। তো এখন আসি আসল কথায়, এখন অনেক এলাকা আছে হয়তো এগুলো পান নাই বা জানেন না কিভাবে করতে হয়। তো আমরা আপনাদের উপজেলায় যে কৃষি অফিসাররা আছে, ওনাদের সাথে যোগাযোগ করবেন। ওনাদের সাথে যোগাযোগ করলে কি হবে, আপনারা সরকারিভাবে এগুলো পে সরিষার বীজগুলো পেতে পারেন। তো যারা ইয়ং আছেন, ওনারাও চাইলে চেষ্টা করে দেখতে পারেন। জাস্ট এগুলো এত বেশি কাজ করতে হবে না, কি করতে হবে, এরকম ট্র্যাক্টর দিয়ে জাস্ট একটা সাজ দিয়ে দিলেন, এখানে দেখতে পাচ্ছেন এরকম বিল সাজ দিয়ে দিলে, এরপরে এগুলো জাস্ট বিচিগুলো ফেলে দিলে আর সার দিয়ে দিবেন একবার, এগুলো সরকার থেকে দিচ্ছে। তো কি হবে, ওগুলো অটোমেটিক হয়ে যাবে আর কি। এত বেশি মানে মনে করেন মরিচ বা বেগুন যেগুলো আছে, ওগুলো আমরা মানে অনেক পরিচর্যা করতে হয়, অনেক কষ্ট করতে হয়, কিন্তু এগুলো তেমন একটা কষ্ট হয় না। তারপর আপনারা চাইলে এরকম অনাবাদি যে জমিনগুলো আছে, ওইগুলোতে ফেলনও ফেলতে পারবেন। ফেলন ফেললে কি হবে, ফেলনও তেমন একটা কষ্ট নাই আর কি। তো আশা করি বুঝতে পারছেন আপনারা। তো এখানে দেখতেছেন সম্পূর্ণ মাঠ জুড়ে কী করা হবে, সরিষা বীজগুলো ফেলানো হবে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষির উপর, কৃষি যাতে আমাদের উন্নতি হয়, তো সেই চেষ্টা করব আমরা সবাই।